ดีดีอาบน้ำกี่ห้องจังครับโอ้ my god ยี่ตาภาษาตามีบุษเตบาลล์นะอาบิดุขีโตบุษราอาบน้ำตุกัสามีฮัชเช่โอ้เดี๋ยวโมนาร์บาปโรกาสเจคอร์เบ่ฉันทำให้นิจเจ้บุษเตจีนะอาบน้ำกี่วันบุษเบลปะนะโตไปไปยังร่าฮัสต์เซ่ไปยังร่าบุษราเด็กคนนี้โมนาร์ฮัสต์เซ่กินดูฮัชิบุษเตบัตเตจีกินดูคอร์เดร์ภาษาไม่บุษเตบัตเตจีนะไปอาบิคีคอร์โบเอลกาเซ็คต์อินโทรนี่โบเฮ้ยอาบน้ำฮัชิบุษเตบัตซีอาบิบังกาลีอาบน้ำกัสซี่ยามินโทรนันิเตจัตซีเฮ้ดีดีแค่มันละสันลบจะลักเกอโอ้ลบจะลักเกอไปอามีอันตรีบ้าไปดุขิโตเอ็งจุนเนี่ยเอ็งก็มาตารามีบล็อกคนให้บาดดีบ่ไปอามาร์ที่บอลตาวันนี้สุดดอร์คินตัวอาบอร์จนามุกตัวเอลักกาอาบอร์จนาจูอาบอร์จนาคิดว่าโมเนกอร์เป็นน่าสนใจอาบอร์จนามุกตัวเอลักกาจีด้าเด็กเต้บ้านเชนเชดัยอามาร์พ่อตาจุดที่ভাই ভালো আছেন यस 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 ভাই আপনার এই যে সিরাপাজু স্কুল কেমন লাগতেছে আমি তো ইংলিশ ছাড়া কথা বলি না ও ভাই আপনি ইংলিশ ছাড়া কথা বলেন না ভাই আমি ইংলিশ তো আমি কিছু বুঝি না ভাই হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন তো আমি তো ভালো আছি আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমরা চলে আসি একটা অচেনা জায়গায় এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলার মধ্যে পড়ে আর জায়গার নাম হচ্ছে গোপালগঞ্জের সাইডে গ্রামের নাম হচ্ছে সিরাপাজু তো আমরা দেখতে যাচ্ছি এখানে একটা স্কুল আছে সেটা হচ্ছে গ্রামের সাইডে তো রাস্তা অবশ্য নাই এই যে মনে করেন যে ছোট একটা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু এই স্কুলে চলে যায় এখানটা একটা ইমার্জেন্সি রাস্তা হওয়ার দরকার কারণ এখানটা একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিশু আছে এই আশেপাশে যেগুলো গ্রামটা আছে সব শিশুগুলো এখানটায় আসে কিন্তু হচ্ছে রাস্তার অবস্থা কিন্তু ভালো না হচ্ছে রাস্তা এটা রাস্তা দিয়ে কি এই একটা বাইক নিয়ে সুন্দরভাবে যাওয়া যাবে না একটা টিচার এখানে মনে করেন যখন বর্ষাকাল হয় তখন হয়তো এই দিকগুলো পানিতে ভরাট হয়ে যায় কিন্তু যাওয়ার অনেক সমস্যা হয় কিন্তু এখানে অবশ্যই একটা রাস্তার ব্যবস্থার জন্য আমি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে আবেদন করতেছি এই যে দেখেন আপনার আমাদের কয়েকজন দর্শনার্থী আসছে এই স্কুলটা দেখার জন্য যেখানে রাস্তাঘাট নেই সেখানটা কিন্তু দেখতে আসছে এই দর্শনার্থীগুলোরও কিন্তু এই যে রাস্তা দিয়ে আসার কিন্তু অনেক সমস্যা হচ্ছে এই যে পড়ে যাচ্ছে দেখেন আপনারা নিজের চোখে দেখেন তাহলে এখানকার শিশু ছোট ছোট শিশুগুলা এই যখন ছোট ছোট শিশুগুলো আসবে মনে করেন যেখানে পানিতে ভরাট থাকবে এখানে যখন পানিতে ভরাট থাকবে তাহলে এখানটা একটা শিশু স্কুলে যদি আসে মনে করেন যারা হচ্ছে ওয়ানে ভর্তি হয়নি হবে তাহলে এখন কি হবে বলেন দেখি এখানে যদি পড়ে যায় শিশুটা তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জনসংখ্যার একজন কমে যাবে আর এটা আমি হচ্ছে আকুল আবেদন জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে যেন এই রাস্তাটা পাকা করে দেয় এবং কি বড় করে দেয় আর এবং কি দর্শনার্থীদের জন্য একটু সুবিধা হয় এই যে যাচ্ছে দুইজন দর্শনার্থী আর দুইটা দর্শনার্থী চলে গেছে প্রায় এই যে হচ্ছে স্কুল এই যে দেখেন বন্ধুরা আমরা কিন্তু এই যে সিরাপাজু জেলা এলাকায় হচ্ছে এই যে এই দেখেন এই যে টয়লেটের এখানে লেখা আছে সিরাপাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা হাস্যকর বিষয় এটা একটা হাস্যকর বিষয় যে টয়লেটের মধ্যেও লিখে দিছে এই যে দেখেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু লিখে দিছে সিরাপাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা একটু ভাবে দেখেন দর্শনার্থী এমনি হয় না দর্শনার্থী হয় হচ্ছে এইরকম মানে কী বলবো আর বলার ভাষা নেই এই যে দেখেন আপনারা যে এখানটা সিরাপাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলার মধ্যে পড়ে গোপালগঞ্জ না সরি গোলাপগঞ্জ এলাকার পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শনার্থীগুলো এই যে আস্তে আস্তে রাস্তার মধ্যে আস্তে আস্তে মোটা পানি খাওয়ার জন্য কিন্তু ব্যাকুল হয়ে গেছে জল খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে এই যে এখন জল খাচ্ছে টিবলটা অনেক সুন্দর কিন্তু আবর্জনা মুক্ত এলাকা আপনারা কিছু মনে করবেন না আসলেই আবর্জনা মুক্ত এলাকা যেটা দেখতে পাচ্ছেন সেটাই আমার কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে পুরনো টয়লেট আসলে এখানে নতুন দর্শনার্থী আসার কারণে মনে করেন যে এই যে নতুন টয়লেট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পুরনো টয়লেট বুঝতে পারছেন এটা হচ্ছে পুরনো টয়লেট আর এই যে দর্শনার্থীগুলো মানে কি আর বলবো এই রাস্তা দিয়ে আসে গলা শুকায় গেছে
খেয়ে খেয়ে নেন দশরাতি খেয়ে নেন মানে আচ্ছা ঠিক আছে লজ্জা লাগে ভাই আপনারা এখন খেয়ে ফেলেন এটা হচ্ছে ছিরাবাজু স্কুল প্রাথমিক বিদ্যালয় আমি সরকারের কাছে আবেদন করব যেন এই রাস্তাটাকে যেন অবশ্যই ঠিক করে দেয় এই যে রাস্তাটা কারণ এই এই পাশে দর্শনার্থীগুলো যে আসলো এগুলো কিন্তু হাঁফাই গেছে কেউ পরে যেতে চাইছিল আবার কেউ কী আর বলবো বলার ভাষা নেই কিন্তু এমনি এমনি হয় না আপনারা দেখেন এই যে ওয়ালে যে লেখা আছে দেখেন ওয়ালে যে চিত্র অঙ্কন করা হয়েছে দেখেন উপরে দেখেন এই যে আপনার বারান্দার ফ্লোরের উপরে দেখেন যে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে এই কারণে কিন্তু মনে মোটামুটি যে দর্শনার্থী হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী হয় আমরা যেমন দর্শনার্থী আসি না সেরকম দর্শনার্থী হয় দেখেন আপনারা দেখেন নিজের চোখে দেখেন এই কারণেই মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসে অবশ্যই এই রাস্তাটা পাকা করার দরকার কারণ এখানে অনেক দর্শনার্থী আসে বিধায় আমাদের মনে করেন যে এই এলাকাটা এই যে ছিরাবাজু এলাকাটা মনে করো যে একটা এই যে দেখেন আমরা এখন এখানে আসি এটা মূলত ছিরাবাজু যে স্কুলটা হচ্ছে এটা হচ্ছে 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই যে 1990 ভাই দেখেন আপনারা যদি না দেখতে পান যে এই যে উপরে আছে ওখানটায় কিন্তু 1997 না সরি 1990 সালে মানে উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে এটা আমি আমি ইন্ট্রো নিব একটু ইন্ট্রো নেব আপনারা যদি মনে করেন যে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে যে আসলে এরা কারা দর্শনার্থী কারা এরা কোথা থেকে আসে নাম কি এটা তো অবশ্যই একটা পরিচয় দরকার আছে আপনারা মনে একটা খুসখুস থাকতে পারে যে না আসলে এরা কারা এটা একটু ইন্ট্রো নিব আমি বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন চেহারাতে দেখাতে অনিচ্ছুক কারণ এই রাস্তা যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা তো খারাপ পড়ে গেছিল তো কাদা টাদা লাগছে যার কারণে একটু সমস্যা বুক দেখাতে পারতেছিলাম বলি তো দর্শনার্থী আপনাকে কেমন লাগতেছে স্কুল আপনি একটু যদি বলতেন এই গ্রামে এই গ্রামের মানুষ একটু সন্তুষ্টি লাভ মানে করতো আর কি কারণ দর্শনার্থীর মুখে যদি ওরা কখনো শুনে যে ভালো লাগছে এটা লাগছে তারা তারা গর্বে বুকটা ফেটে যায় আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আসলে এই যে আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন এটাতে এমন আকর্ষণীয় কিছু রয়েছে যা দেখে উনি মুগ্ধ কথা দিয়ে মানে সরি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যার কারণে এনার কাছে আবার আমি কোন তথ্য নিতে পারলাম না বন্ধুরা আমি হচ্ছে দুঃখিত আপনারা এখন নেক্সট একটা ভাইয়ের কাছে যাবো ভাই ভাই ভালো আছেন ভাই আপনার এই যে ছিরাবাজু স্কুল কেমন লাগতেছে আমি তো ইংলিশ ছাড়া কথা বলি না ও ভাই আপনি ইংলিশ ছাড়া কথা বলেন না ভাই আমি ইংলিশ তো আমি কিছু বুঝি না ভাই আপনার কাছে আমি ইন্ট্রো নিতে পারলাম ধন্যবাদ ভাই আমি ইংলিশে কথা বুঝি না আরেক ভাইয়ের কাছে যাবো আমরা আমরা এখন আরেক ভাইয়ের কাছে যাবো ভাই আপনার বাসা কোথায় এনার ভাষা তো আমি ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না ইনি আবার ইনি কোন দেশ থেকে আসছে আমি সরি এনার কাছে আমি কোনো তথ্য নিতে পারলাম না দুঃখিত বন্ধুরা একজন আরেক দিদির কাছে যাবো তথ্য নিতে দিদি আপনার নাম কি ও মাই গড এইটা ভাষা তো আমি বুঝতে পারলাম না আমি দুঃখিত বন্ধুরা আপনার আপনাদের কাছে আমি হচ্ছে ওদের মনের ভাব প্রকাশ যে করবে সেটা আমি নিজে বুঝতেছি না আপনারা কিভাবে বুঝবেন পরে তো ভাই ভাই এরা হাসতেছে ভাই এরা বন্ধুরা দেখেন ওনারা হাসতেছে কিন্তু হাসি বুঝতে পারতেছি কিন্তু কোদের ভাষা আমি বুঝতে পারতেছি না ভাই আমি কি করব এরা কাছে একটা ইন্ট্রো নিব হ্যাঁ আপনারা হাসি বুঝতে পারছি আপনি বাঙালি আপনার কাছেই আমি ইন্ট্রোটা নিতে যাচ্ছি হ্যাঁ দিদি কেমন আছেন লজ্জা লাগে ও লজ্জা লাগে ভাই আমি আমি আন্তরিকভাবে দুঃখিত এক একজনের এক এক অবতার আমি 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 ব্লক করে বাদ দিব ভাই আমার আমার কিন্তু ব্লক করার আর ইচ্ছা নাই কারণ আমি কারো কাছে কোনো ইন্ট্রো নিতে পারলাম না কারো তথ্য নিতে পারলাম না কারো মনের ভাব প্রকাশ করার করার পর যে আমি একটা শুনবো আপনাদের মনের মধ্যে একটা সান্ত্বনা পাবেন যে না অনেক কিছু কিন্তু বলছে কিন্তু সেটা আমি শোনাতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত ও আর একটা শিশু আছে না শিশুটার কাছে যাচ্ছি এই যে আমরা এই দুটো শিশু পাইছি এই শিশুটা আমার ভাগ্নি হবে আর এই শিশুটা আমার ছোট বুনু হবে আর বুনু তোমাদের কেমন লাগতেছে এখানে ভালো লাগতেছে এই স্কুলটা কেমন উপরে স্কুল আছে আমার ভাগ্নিটা উপরে দেখতেছে ভাই আপনারা দেখেন উপরে স্কুল আছে তোমার কেমন লাগতেছে এখানে এসে ভালো লাগতেছে আর এই স্কুলের যে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে রং করা হয়েছে এগুলা কি ভালো লাগতেছে এখানে কি পড়াশোনা করার ইচ্ছা আছে
হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে এই ধন্যবাদ এই ছোট বুনুটাকে কারণ ও ভালো কথা বলছে ও বুনুটা হচ্ছে স্কুলের স্কুলে সবকিছু ভালো লাগছে ও কিন্তু এখানে স্কুল পড়াশোনা করতে চায় পড়া স্কুল পড়াশোনা করতে চায় ও আবি হচ্ছে শেখ হাসিনা মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতেছি সেটা হচ্ছে কি এই স্কুলে অনেক দূর দূরান্ত থেকে শিশু পড়তে আসতে যাচ্ছে তার কারণে এখানে একটা হোস্টেল অবশ্যই খুলে দিই আমি এখানে একটা অবশ্যই হোস্টেল করা হয় শিশুদের জন্য আমরা এখন সবাই চুপচাপ তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমাদের এই যে আমরা ঘুরতে আসছি তো এখানে আমি অনেক উল্টাপাল্টা হয়তো কথা বলে ফেলছি আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আর আমার কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আহারে ভাগ্নিটা পড়ে গেল ভাগ্নিটা পড়ে গেছে আমি একটা মানে আমার ভাগ্নিটা হচ্ছে সুন্দর করে হাই দিছে আপনাদের কিভাবে হাই দিছে আর কিভাবে বাই দিছে ওটার একটা ইন্ট্রো দেখবেন আর আসলে আমি হচ্ছে এটা প্রথমে ভাবি নাই যে ও এত সুন্দর করে ইন্ট্রো দিতে পারবে ওই জন্য আমি আবার সুন্দর করে আবার ওর ইন্ট্রোটা নেব আমরা দাও হয়ে গেছে এটা হচ্ছে স্পেশাল জিনিস তো আমাদের আমাদের এই হচ্ছে শুনে দাঁড়াও 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 আমাদের এই যে মানে কথাবার্তাগুলো আমাদের যে মজার মোমেন্টগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নাকি ও আচ্ছা ঠিক আছে ওইটা পরে হবে তো এখানে হচ্ছে পুরো টিম আছে আমাদের ব্লগার টিম এরা হচ্ছে সবাই হচ্ছে সেলিব্রিটি শুধু আমি বাদে তো সবাইকে একটু হাই করে দাও টাটা 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 দেখা হবে হাই